দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। একটা ছোট্ট রেসিপি নিয়ে এসেছি। পাকা কলা একটা পড়ে আছে বাড়িতে। সব কিছুই আমাদের ব্যবস্থা করে নিতে হয়, কেন অনেক সময় অনেক জিনিস বাড়ির সবাই খায় না, নষ্ট হয়, কিন্তু ফেলে দেওয়ার আগে পয়সা দিয়ে কেনার জিনিস নষ্ট করে ফেলার আগে যদি কোনো আইডিয়া আসে একটা ভালো কিছু তৈরি করার, সেইটা নিয়েই এসেছি। কলা দিয়ে আজকে বড়া বানাবো। কীভাবে বড়া বানাচ্ছি আসুন দেখিয়ে দিই। কলাটাকে ছাড়িয়ে আমি এই জারটার মধ্যে দু চামচ চিনি গুঁড়ো করে নিয়েছি। কলাটাকে ছাড়িয়ে ওর মধ্যে দিয়ে পেস্ট বানাবো একটা। কিছুটা কিশমিশ নিয়েছি, ব্যাটারটা এবার এর মধ্যে ঢেলে দিলাম। ব্যাটারটার মধ্যে একটু আটা দিয়ে নেব। মোটামুটি একটা সফট ডো করতে যতটুকু লাগবে ততটুকু, ব্যাস আর লাগবে না, এটাতেই হয়ে যাবে। আচ্ছা, এর মধ্যে আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো। পাকা কলার একটা গন্ধ থাকে, সেটা কেটে যাবে। এবার আঁচ তেলটা গরম করে আঁচটা কমিয়ে দিয়ে এইভাবে বড়াগুলোতে ছাড়ব। এইভাবে লাল করে ভেজে নিলে খেতে দারুণ লাগবে। একটা কলা তাই বা ফেলা যাবে কেন, ফেলে দেবো কেন? আইডিয়া মাথায় নিয়ে সবসময় রান্নাঘরে কাজ করতে হয়, তা নাহলে প্রচুর নষ্ট হয়, কেন সবসময় সবাই সব খায় না। সেই কারণে চট করে একটু করে ফেললে এটা খাওয়াও হলো, প্লাস এটা সবাই খেয়ে নেবে, প্লাস নষ্ট করা হলো না। যুগের সঙ্গে অবস্থা যেরকম, কিছু নষ্ট হলে খারাপ আমাদেরই লাগে। দর্শক বন্ধুরা, আমার এটা হয়ে গেল ভাজা। এবার তুলে নেব। দর্শক বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। আপনারা বেশি কলা দিয়েও করতে পারেন সব করে। আমার নষ্ট করার থেকে সংসারে বাঁচানোটাই এখন সংসারে একমাত্র। অবস্থা চারদিকের ভালো না, জিনিসের দাম খুব, ছেলে পেলে তো নষ্ট করবেই, আমাদের সেটা বুঝে চলতে হবে। এইভাবে বানিয়ে দেখালাম, খুব অল্প হয়েছে, আপনারা বেশি করে বানিয়ে খাবেন, আইডিয়াটা দিয়ে দিলাম। এইভাবে কলার বড়া, পাকা কলার বড়া করে খেতে অপূর্ব লাগে। এটা আমি আরও অনেকবার করে খেয়েছি বাড়িতে, সবাই খুব ভালোবাসে। এই বড়া ভেজে দিলে সবাই খুব ভালোবাসবে খেতে। বন্ধুরা, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধুরা বেল আইকনটা টিপতে ভুলবেন না। আবার নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের মতো রাখছি।